প্রতিবাদ চলবে, তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ রেখে করতে হবে। আর প্রত্যেকটা প্রতিটি আসামির বেলা এক ধরনের ট্রিট হবে না, ঠিক আছে? তাদের যদি ডিফেন্স দিতে চায় তাদেরকে তারা ডিফেন্স দিবে, তবে কোনো চিহ্নিত ব্যক্তি দিয়ে নয়, চিহ্নিত ব্যক্তি যারা টাকা বাড়ে চুরচুরুম করেছে তাদের দিয়ে ডিফেন্স চলবে না, ঠিক আছে? তবে ডিফেন্স দিতে হবে, ডিফেন্সের সুযোগ তাদেরকে দিতে হবে। গতকালের বিষয় ছিল সারা জাতির ক্ষোভ, সেজন্য তারা ডিফেন্স দিবে, তবে টাকা বাড়ির চিহ্নিত যারা আমাদের উপরে জুলুম করেছে, ভোট চোর আমাদেরকে মেরেছে, তাদের দিয়া কোনো টাকা পয়সা লুটতারাজ করেছে, বাড়ির টাকা মেরে খেয়েছে, তাদের নিয়ে ডিফেন্স চলবে না, ঠিক আছে? যাই হোক, আপনারা সবাই খেয়াল থাকবেন, আমরা থাকব সবাই। আজকে লয়ারের উপস্থিতিও কম, তারপরেও আমরা থাকব, আমাদের অবস্থান নিব, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ আমরা করে যাব। তবে গতবার গতকালের মতো নয়, আজকেরটা বিভিন্ন, আমরা সেভাবে করে যাব। আর একটি কথা বলি, আমাদের কিছু ছোট ভাইয়েরা বিভিন্ন আদালতে যান, যান ভালো কথা, রাজনৈতিক মামলা বের দিতে বাধ্য, অন্য কোনো মামলায় দয়া করে কোনো ধরনের ফোর্স ক্রিয়েট করবেন না, এতে আমাদের সুনাম নষ্ট হবে এবং আওয়ামী লীগের এই অবস্থার দিকে যাবে। জয়দেব, আমি আপনাদের রিকোয়েস্ট করলাম, আমি কিন্তু আমি না, আমি বলতে আমি বলছি না, আমি উপরের মহল থেকে বিভিন্ন আজকে যে কথাগুলো বলছি উপরের নির্দেশপত্রে আমি বলছি, ওই নির্দেশ অনুসারে আমাকে যেভাবে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, সেভাবে আপনাদের বলছি যে ছোট ভাইরা আপনারা ওই ধরনের প্রেশার করবেন না, রাজনৈতিক মামলা দিতে বাধ্য, অন্য মামলাগুলো তাদেরকে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করার জন্য সুযোগ দিবেন এবং কৌশলে সহ আসামি শর্তে জামিন দেওয়ার মতো বুঝি শুনিয়ে আপনারা প্রয়োজনে সিনিয়র টিমদেরকে নেবেন, কিন্তু নিজেরা কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করবেন না, এটা আমাদের অনুরোধ, সব খারাপ ব্যবহার করবেন না। এই জন্য আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আজকের এই অবস্থা।